নামাজ পড়তে গিয়ে মারধরের শিকার হলেন ভারতের গুজরাটে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কয়েকজন বিদেশি ছাত্র। গুজরাটে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কয়েকজন বিদেশি ছাত্র তারাবি নামাজ পড়ার সময় বাইরে থেকে একদল লোক এসে তাদেরকে বেধড়ক মারপিট শুরু করেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আফ্রিকার বিভিন্ন দেশ, আফগানিস্তান ও উজবেকিস্তানের নাগরিকদের উপর তারাবি নামাজের সময় হামলা চালানো হয়। এ সময় 5 শিক্ষার্থী আহত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তাদের ক্যাম্পাসে মসজিদ নেই, এজন্য তারা ছাত্রাবাসে তারাবির নামাজ পড়ছিলেন। এ সময় লাঠি ছোটা নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঠেকাতে চাইলেও তারা ব্যর্থ হন। হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নামাজ পড়ার অনুমতি কে দিয়েছে তা জানতে চান। তারা ভুক্তভোগী শিক্ষার্থীদের ল্যাপটপ, ফোন ও মোটরসাইকেলে ভাঙচুর চালিয়েছে। হামলার আধা ঘন্টা পর পুলিশ আসে, ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরই মধ্যে রোববার এ সহিংসতার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।